কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ধীরে ধীরে সংক্রমণ কমতে থাকলেও দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে টিকাকরণ করাই সরকারের মূল লক্ষ্য, কিন্তু দেশজুড়ে টিকার সংকট দেখা দিয়েছে, ফলে বিভিন্ন জায়গায় টিকাকরণ কর্মসূচি ব্যাহত হচ্ছে। নাকের মাধ্যমে যে ভ্যাকসিন দেয়া হয় তাকে ন্যাজাল ভ্যাকসিন বলে। এর লক্ষ্য হলো ডোজটি শ্বাস প্রশ্বাসের পথে সরাসরি প্রবেশ করানো, অনেকটা ন্যাজাল স্প্রের মতন। এই ভ্যাকসিনের ক্ষেত্রে সুচের ব্যবহার হয় না। গত বছর বিজ্ঞানীরা কোভিড মোকাবেলায় একটি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, যেটি সিঙ্গেল ডোজের এবং নাকের মাধ্যমে ব্যবহৃত হয়। এই ভ্যাকসিন ইঁদুরের মধ্যে করোনা সংক্রমণ রুখতে প্রয়োগ করা হয়েছিল এবং কার্যকরও হয়েছিল। কিছুদিন আগেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন বলেছেন, ভারতে ন্যাজাল ভ্যাকসিন তৈরির পরীক্ষা চলছে, এটি শিশুদের জন্য গেম চেঞ্জার হতে পারে। ভারত বায়োটেক এ নিয়ে কাজ করছে, যা ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে ঠিক আগের পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ভ্যাকসিনের সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি নন ইনভেসিভ ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিনের ডোজ নেয়ার ক্ষেত্রে কোনো সুচ বা ইঞ্জেকশন প্রয়োজন হয় না, এমনকি এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোনো স্বাস্থ্যকর্মীরও প্রয়োজন নেই। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিনে জীবাণুর দুর্বল রূপ ব্যবহার করা হয়ে থাকে। শিশুরোগ বিশেষজ্ঞদের মতে ইন্টারন্যাশনাল ভ্যাকসিনের সবচেয়ে বড় সুবিধা হল এটি ভাইরাস প্রবেশের স্থানে, অর্থাৎ নাকে, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম, যা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। যদি এই স্থানে ভাইরাসের প্রবেশ আটকানো যায়, তবে সংক্রমণ ফুসফুসে প্রবেশ করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন তৈরি বর্তমানে ট্রায়ালের প্রথম পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ভ্যাকসিন BBV154 সংক্রমণের জায়গায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এটি করোনা সংক্রমণ এবং সংক্রমণের ছড়িয়ে পড়া উভয়ই প্রতিরোধ করতে সহায়তা করে। এমনকি রিপোর্ট অনুসারে ভারত বায়োটেক বছরের শেষেই প্রায় 10 কোটি ন্যাজাল ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করবে বলে আশা করেছে। গবেষণায় অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধ করতে বর্তমানে ব্যবহৃত ভ্যাকসিন এবং ন্যাজাল ভ্যাকসিন উভয়ই কার্যকর, তবে ন্যাজাল ভ্যাকসিন মূলত বাচ্চাদের জন্য। চিকিৎসকদের মতে বড়দের ক্ষেত্রেও এই ভ্যাকসিন কার্যকর।